আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। ডিফারেনশিয়াল ক্যালকুলাসের 22তম পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আসো আমরা 22তম পর্ব শুরু করি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আসো আমরা শুরু করি। আজকে এই কয়টা ম্যাথ করব আমরা ইউ ভি সূত্র ব্যবহার করে। অন্তরীকরণে ইউ ইন্টু ভি যখন দুইটা ফাংশন গুণ হিসাবে থাকে, তখন আমরা যে সূত্রটা প্রয়োগ করব সেটা হলো, দেখো যে এক নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। তো প্রথমে লিখবা ধরি ওয়াই সমান, এই যে এক নম্বর যে অঙ্কটা আছে, এক্স স্কোয়ার লন এক্স। তাহলে এক্স স্কোয়ার লন এক্সকে আমরা অন্তরীকরণ করব। এখানে দেখো দুইটা ফাংশন, যদি দুইটা ফাংশন থাকে, আমরা দুইটা ফাংশনের ক্ষেত্রে সূত্রটা জানি, যখন দুইটা ফাংশন গুণস্বরূপ থাকে তখন ডিএক্স ইউ ইন্টু ভি, দুইটা ফাংশন যখন একসাথে গুণ হিসাবে থাকবে তখন একটা স্থির অন্যটার আমরা অন্তরীকরণ করব, প্লাস দেব, আবার যেটা এখানে অন্তরীকরণ করব সেটা স্থির রাখবো, বাকিটার অন্তরীকরণ করব। এই হলো মূল সূত্রটা। আসো এখন আমরা এই সূত্রটার প্রয়োগ দেখি। এখানে দেখো আমরা উভয় পাশে ডিডিএক্স ডিডিএক্স অপারেটর নিলাম, তাহলে এখানেও তো আমাদের ডিডিএক্স অপারেটর নিলাম। এখন দেখো এটা ইউ এটা ভি, তুমি যে কোনো একটাকে স্থির রাখতে পারো, তাতে কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে। তো প্রথমটাই আমি স্থির রাখতেছি এখানে, আর দ্বিতীয়টার অন্তরীকরণ ফাংশনের মধ্যে নিয়ে যাচ্ছি, প্লাস, এই যে সূত্রের প্লাস। এখন এইটা যখন অন্তরীকরণ ফাংশনে নিলাম, এইটা এখন স্থির রাখতে হবে, লন এক্স ডি ডিএক্স এক্স স্কোয়ার। এখন দেখো আমরা আগের মতো লন এক্সে অন্তরীকরণ করলো, ওয়ান বাই এক্স প্লাস লন এক্স, এখানে এখানে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয় টু এক্স। তাহলে দেখো হয়ে গেল আমার, এখানে কাটাকাটি করলে থাকে এক্স প্লাস টু এক্স লন এক্স, এটাই অ্যান্সার। অতএব ডি ডিএক্স ওয়াই এক্স প্লাস টু এক্স, এখানে এক্স কমন নেওয়া যায়, না নিলেও সমস্যা নেই, এটা অ্যান্সার। মূলত তোমার সূত্রটা অ্যাপ্লাই করা শিখতে হবে। আসো আমরা এখন পরের ম্যাথটা করি। তাহলে এবার আমরা দুই নম্বর গণিতটা করব। তাহলে প্রথমে ধরি ওয়াই সমান এক্স টু দি পাওয়ার ফাইভ লগ এ টু দি পাওয়ার এক্স। তো সূত্র অনুযায়ী আমরা এই পাশে অন্তরীকরণ করলাম, এখন এ পাশে এক্স টু দি পাওয়ার ফাইভ ডি ডিএক্স লগ এ টু দি পাওয়ার এক্স, সূত্র প্লাস লগ এ টু দি পাওয়ার এক্স ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার ফাইভ। অনেক ইজি সূত্রটা, অনেক ইজি ফেলানো, বাট এটার অনেক ইউজ আছে। দেখো এইটাকে অন্তরীকরণ করলে হয় ওয়ান বাই এক্স লগ এ টু দি পাওয়ার ই। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা মূল নিয়মে অন্তরীকরণ করার সময় করেছিলাম, তো এখন শুধু সূত্রটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, লগ এ টু দি পাওয়ার এক্স, এখানে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর। এখন এখানে কাটাকাটি করলে এক্স টু দি পাওয়ার ফোর লগ এ টু দি পাওয়ার ই প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর, আগে নিয়ে আসো লগ এ টু দি পাওয়ার এক্স, এটাই অ্যান্সার, অনেক সহজ। আসো তাহলে এখন আমরা তিন নম্বর গণিতটা করি। এখানে ওয়াই সমান ধরব ফাইভ ই টু দি পাওয়ার এক্স লগ এ টু দি পাওয়ার এক্স, সেম একই সূত্র, একই সূত্রের অনেকগুলো গণিত করতেছি এই কারণে যে যাতে তোমার বোঝাটা সহজ হয়, এবং বাজারে যত প্রকার বই আছে যাতে তুমি সব বইয়ের গণিত পারো,
এই জন্য। তো এখানে এই পোড়াটাকে আমরা প্রথম ফাংশন মনে করি, হয়ে গেল সূত্র ফেলানো। এখন আসে আমরা অন্তরীকরণ করি, এটার অন্তরীকরণ একটু আগে আমরা করেছি, লগ এ টু দি পাওয়ার ই, ওয়ান বাই এক্স লগ এ টু দি পাওয়ার ই, এইটাকে ফাইভ তো সহগ ফাইভে থাকবে, ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে চেঞ্জ হয় না, ওইটাই থাকে, মোটামুটি এটাই অ্যান্সার, আর কিছু করার প্রয়োজন নেই তোমার, সরল করতেও পারো এক লাইন, না করলেও সমস্যা হবে না। আসো তাহলে এখন আমরা চার নম্বর গণিতটা করি। চার নম্বর গণিতে দেখো আছে লগ এ টু দি পাওয়ার এক্স লন এক্স ডিওয়াই ডিএক্স লগ এ টু দি পাওয়ার এক্স ডি ডিএক্স লন এক্স প্লাস লন এক্স ডি ডিএক্স লগ এ টু দি পাওয়ার এক্স লগ এ টু দি পাওয়ার এক্স ওয়ান বাই এক্স প্লাস লন এক্স ওয়ান বাই এক্স লগ এ টু দি পাওয়ার এক্স। পূর্বের সব সূত্র, সেই জন্য আর বেশি কথা বলছি না, এখানে তুমি অ্যান্সার লিখে দেবা, হয়ে গেছে। আসো সর্বশেষ আর একটা ম্যাথ আছে, পাঁচ নম্বর। আসো আমরা এখন পাঁচ নম্বর করব, এটা ছিল চার, যদি আমি তিন দিয়েছি, এই যে চার নম্বর ম্যাথটা দেখো, নাম্বার কোনো ফ্যাক্ট নয়, গণিতটাই ফ্যাক্ট, যে তুমি এই ধরনের যেগুলো আছে সেগুলো বাছাই করে করে ফেলবা। তো এখানে ওয়াই সমান এক্স স্কোয়ার লগ এ টু দি পাওয়ার এক্স প্লাস সেভেন ই টু দি পাওয়ার এক্স কস এক্স। দেখো এখানে দুইটা ফাংশন যোগ করে একসঙ্গে করে দেওয়া আছে, এখানে ইউবি সূত্র পড়বে, এখানে ইউবি সূত্র পড়বে, ফলো করো। এখানে যদি ইউবি সূত্র ফেলাও তাহলে কি হয়, ডি ডিএক্স লগ এ টু দি পাওয়ার এক্স, এখন লগ এ টু দি পাওয়ার এক্স স্থির, ডি ডিএক্স এক্স স্কোয়ার সূত্র, এই যে এই প্লাস কিন্তু এখন, হ্যাঁ তাহলে সেভেন ই টু দি পাওয়ার এক্স স্থির রেখা ডি ডিএক্স কস এক্স। আচ্ছা আমি ওইদিকে নিচ্ছি না সূত্রের প্লাসটা, এখন কস এক্সটা স্থির রাখো, ডি ডিএক্স এই প্রথমে যেটা স্থির ছিল সেটা এখানে ফাংশনে দিয়ে দিলাম। এখন আসো এক্স স্কোয়ার, এটার অন্তরীকরণ ইতি পূর্বেই করেছি, লগ এ টু দি পাওয়ার ই প্লাস লগ এ টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয় টু এক্স, এখানে এটা স্থির, কজ এক্সটা অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স স্থির, এইটাকে ই টু দি পাওয়ার এক্সরে করলে নো সেন্স, আর সেভেন তো সহক হয়ে গেল। এখন একটু তুমি সরল করো কাটাকাটি করে, এখানে এক্স লগ এ টু দি পাওয়ার ই টু এক্স লগ এ টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাসে মাইনাস সেভেন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সেভেন ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। এই ছিল এ পর্বের পাঁচটা গণিত, প্রিয় শিক্ষার্থী চেষ্টা করতেছি অনেক ভালো করে বোঝানোর জন্য, তারপরেও যদি তুমি না বোঝো অবশ্যই কমেন্ট করবা কি বোঝো নাই সেটা। তো আমরা এ পর্বে ইউ ইন্টু ভি দুইটা ফাংশন যদি গুণ স্বরূপ থাকে তাহলে কিভাবে সেইগুলো আমরা অন্তরীকরণ করব সেইগুলো শিখলাম, তোমাদের বইতে আরও বাকি এ ধরনের অনেক অঙ্ক আছে, আমি প্রত্যেক নিয়ম থেকে একটা দুটো করে দিচ্ছি, বাকিগুলো ট্রাই করবা, এবং পরের দিন আমরা ইউ ভাগ ভি সূত্র করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, জ্ঞানচর্চা করতে থাকো, এবং তুমি যদি উপকৃত হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে,
আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলের প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবে।